হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্ষে ইলিশ এবং সর্ষে চিংড়ি আমরা প্রায় তৈরি করে থাকি কিন্তু আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম সর্ষে যারা ডিম সর্ষে এখনও তৈরি করেন নাই তারা এটা রান্না করে খেলেই বুঝতে পারবেন কত মজার চলুন তাহলে শুরু করি ডিম সর্ষে রান্না আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু কষিয়ে নিব তারপর আমি এটাতে দিয়ে দেবো বাকি সব মশলাগুলো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো এরপরে আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর আমি এখানে দিয়েছি প্রায় এক চামচের মতো একটু কষিয়ে নিব মশলাটা ভালোভাবে তারপর আমি এটাতে দিয়ে দেবো এক চামচ জিরা বাটা আপনারা চাইলে এক্ষেত্রে গোটা জিরা ব্যবহার করতে পারেন এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি একসঙ্গে বেটে নিয়েছিলাম এটাও আমি এক চামচের মতো ব্যবহার করেছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব আমি হলুদের গুঁড়া এরপর আমি এটাতে বাকি যে মশলাগুলো আছে অ্যাড করে দিব আমি সামান্য আরেকটু পানি দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এরপর আমি এটাতে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে আমি প্রায় এক চামচ সরিষা বাটা ব্যবহার করেছি আমরা চালের নারিকেলের দুধটার সঙ্গে একসঙ্গে মিশিয়েও এটা বাড়তে পারেন এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করেছি এখন যেটা করতে হবে এই মশলাটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভনে নিতে হবে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ডিম আর ডিমটাকে আমি আগে থেকে লবণ এবং হলুদে ভেজে নিয়েছিলাম এক্ষেত্রে যেটা করতে হবে আমি বিশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া নারিকেল কোড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে রেখে দেব প্রায় দশ থেকে বিশ মিনিট খুবই হালকা আছে চুলা রাস্তা রাখবেন দেখেন দশ মিনিট থেকে বিশ মিনিট আমি রেখেছিলাম আর এখন আমার রান্নার এই অবস্থা এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার মজাদার সর্ষে ডিম কত সহজে তৈরি করে ফেললাম আপনারা দেখলেন গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই 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 মজা লাগবে আপনারা খুব সহজে এবং ঝটপট এটা বাসায় তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে ধন্যবাদ